So, hello guys, তো তোমরা জানো যে আজকে আমার একটা মিটআপের প্রোগ্রাম আছে ইনস্টাগ্রাম থেকে রেখেছে মেটা থেকে তো সেখানে ইনভাইট করেছে আর স্পেশালি আমি যাব ডিসিশন নিয়েছি যে যাব তো কাল আমি চলে এসেছি কলকাতাতে অতনুর ফ্ল্যাটে রাতে ওখানেই ছিলাম আমি তো সারা ঘুমাইনি তাই বসে আছি এখনো দাঁড়িয়ে আছি আর ওরা ঘোমাচ্ছে ঘুমিয়েছিস তো রাতে আবার ঢপ দিচ্ছিস ওর জন্য দিনে ঘুমাচ্ছে দেখো রাতে ঘুমাইনি বলে দিনে ঘুমাচ্ছে ঠিক আছে তো এখন বেরোবো বেরোনো থেকে শুরু করে ওখানে কি কি হচ্ছে কি না হচ্ছে এভরিথিং শেয়ার করব তোমাদের সাথে তো দেখতে থাকো সো গাইস ফাইনালি চলে এসেছি তো এখনই এন্ট্রি নেব এই ভেতরটা দে আরে ভাই কেমন আছিস বল তো ভালো ওকে ভাই তোর সঙ্গে তো পরিচয় আমার অনেকদিন আগে থেকে রে আমি না তোর মুখটা দেখছি আর চলে একবার না তোর যখন ভিডিও দেখতাম সিরিয়াসলি বিশ্বাস কর আমি ভাবে একটু ক্যাজুয়াল লাইট ভার্সন তো ভিডিও তো কমই দেখতে কেউ বলে তোকে বলে কি এরকম হ্যাঁ ওই রকম ভাই সেম সেম ভালো আছিস যখন কোনো কন্টেন্ট পাবি না স্লো মোশন মার পর পর স্লো মোশন পারে যখন দেখবি যে ভিডিওর লেন্থ কম হয়ে যাচ্ছে স্লো মোশন মোশন দিয়ে দিবি আর পিছনে ভালো ভালো গান দিবি ভিডিও তো সেরা আগে দেখতে পারে কি আবিষ্কার করে দিবি লেনে এসেছে ফোন করার নাম নেই না এত কিউট লাগছে কেন তোমাকে অলওয়েজ লাগে অলওয়েজ লাগে সিরিয়াসলি তোমাকে ভিডিওতে দেখেছি বাস্তবে তার থেকেও বেশি কিউট গাইস থ্যাংক ইউ সোনা ভালো দেখো আমি কিন্তু ছেলে ধরা আমি কিন্তু ছেলে ধরা আছি সাথে ওকে সমজরো 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 না শিলা শিলা কই নি কাঁচা কাঁচা বেড় হয় নি আরে কেনা কে চাইতে হো শিলা কেও নি তো যেটা কেউ পারেনি এখন অব্দি এটা যাক যে পারবে তার জন্য আমি স্পেশাল পুরস্কার গিফট ভালো করে দেখতে এটা তুমি চোখ বন্ধ করো তুমি চোখ বন্ধ করো আমি আনসারটা বলবো আমি ওই দিক ঘুরছে ফোনটা আমার কাছে ভাই কাছে হও তুমি আকাশ মেয়েদের সাথে শুধু চুকচুকানি করে যেখানে যায় শুধু মেয়ে হয় আসতে পারেনি শুরু করে দিয়েছে এটা এটা আমার কথা কোন এই লোক কহা সে আতে ভাই আমাকে যদি বলে একটা রিলস কর আমি তো করার জন্য এসেছি এখানে কি করার জন্য রিলস হাই তোমার ভিডিও আমি খুব দেখছি এখন ফেসবুকে চলছে কিন্তু ঠিক আছে কথা হচ্ছে তা হাই হ্যালো তোমাকে আমি মা সিরিয়াল থেকে দেখছি থ্যাংক ইউ কেমন আছো সবাই এখন এখানে অনেক খাওয়ার আইটেম পড়েছে
দেখতেই পাচ্ছো। আরে চল, আরে ভিডিও বন্ধ কর, খাবো খাবো নেই, খাবো খাবো, প্লেট নিয়ে আয়, খাবি কি খাবি, এরা খাবে বলে এখন ছটফট করে বেড়াচ্ছে, ছটফট করছে খাবে বলে। কেন কি ব্যাপার এত তাড়াতাড়ি, একদম না কিন্তু, আচার খাওয়া বন্ধ কর এখনো, গজব বেজ্জতি। হাই হাই হাই, হ্যালো হ্যালো হ্যালো, এটা হচ্ছে সেই স্যাড স্যাড স্টোরির হিরো, তাই তো? স্যাড স্টোরি মানে প্রত্যেকটা রিলস যদি স্যাড হয়ে থাকে তো মানে ইমোশনাল আর কি, যাকে বলে। তা বলে ভেবো না আমি খুব ইমোশনাল, আমি ভালোবাসি। ये बड़ी अच्छी बात कही आप। हाय पोकस दा, हाय शुभी दा, दादा बोधी बिरयानी बेस्ट। अरे কেমন আছো? সো গাইস, ফাইনালি ইভেন্ট স্টার্ট হয়ে গেছে, আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট, তো এবার একদম মেন যেখানে আমাদের ইভেন্টটা হবে সেখানেই যাব। ওকে, তো চলো দেখা যাক। হাই মিলনা, কেমন আছো? অল গুড অল গুড, কেমন আছো তুমি? ভালো। তুমি ব্লগিং চলছে? ইয়েস। কেমন লাগছে তোমার এখানে এসে? তোমার কেমন লাগছে এখানে এসে? আমি তো সো এক্সাইটেড। আই এম এক্সাইটেড, কিপ ব্লগিং। ওকে, অনেক দিনের ইচ্ছা আমার, অনেক দিনের। কেমন লাগলো তোমার এসে এখানে বলো? সবাই ইউটিউবার, সবাই ইউটিউবার। না না, আমি ইউটিউবার না, স্টার্ট করেছি। ইউটিউবার হচ্ছে বড় তোমাদের মতন ক্রিয়েটার। সবাই জানো তো, গাছ ছাড়া তো দেখোই না, অবভিয়াসলি দেখবে। আমি কিন্তু অনেক বড় ফ্যান বন্ধু, তবুও কিন্তু বড় ফ্যান আমি, সিরিয়াস। তারা তোমার কেমন লাগছে এখানে এসে? অসাধারণ লাগছে, এত ভালো জায়গা, কেমন আছো দাদা? কেমন লাগছে এখানে এসে? ভালোই লাগছে। ওকে, জাস্ট এলাম। কেমন লাগছে দাদা তোমার এখানে এসে বলো একটু? খুব ভালো লাগছে। কেন ভালো লাগবে না? মানে আমি ভাবছিলাম, সিরিয়াসলি আমি ভাবছিলাম যে তোমাদের ওখান থেকে অনেকে এসেছে, আমি ভাবছি তুমি কোথায়। আমি ফাইনালি দেখা হয়ে গেল, ইনভিটেশনটা লাস্টে পেয়েছি। ওকে ওকে, মোমেন্টে এলাম, তারপর ঘুরে ঘুরে এলাম। আচ্ছা, খুব ভালো লাগছে। মানে কোভিড এর পরে এই ইভেন্ট হয়তো প্রথম হচ্ছে। হ্যাঁ, 3 বছর আগে এসেছিলাম, তখন আমি যা শুরু করেছিলাম ভিডিও, আজকে চার দিকে এত ট্যালেন্টেড ছেলে পেলে ভালো হতে পারে। হাই তুষার, তিথি কেমন আছো তোমরা? ভালো আছি। মানে যদি কাপেল থাকে বেস্ট কাপেল ওয়েস্ট বেঙ্গলে তো এরাই মনে আছে, সিরিয়াসলি। কলকাতার মধ্যে কিছু করতে পেরেছি। কেমন লাগলো এখানে এসে? দারুন, তোকে দেখে তো আরো ভালো লাগে, বিকজ হেভি সুইট বয়, মানে সত্যি ওর ভিডিও আমার হেভি সুইট লাগে, মানে একটা ফেস করে দেখায় দারুন লাগে। দেখতে পাচ্ছ গাইস, এটা ইভেন্ট। আমি জানি সবাই কেমন আছো?
ব্যাগ দেয় যার ভেতরে একটা বোতল ছিল একটা টি শার্ট ছিল আর কিছু গিফট ছিল ফিনিশ আর বাইরে চলে এসেছি এখন এখন বাড়ি যাবো সোজা সব খতম সবকিছু খুব এনজয় করেছি খুব আনন্দ করেছি টোটালটা তো দেখতেই পারলে গাইস ক্যাব চলে এসেছে তো এটাতে করেই খুশ বাড়ি চলে যাবো সামনের সিটটা আমি বুকিং করে নিয়েছি আর সব পেছনে বাই বাই মেটা